চলন্ত ট্রেনে আগুন শনিবার হামসাফার এক্সপ্রেসে আগুন লাগে গুজরাটের ভালসাদের কাছে ট্রেনে হঠাৎ আগুন ধরে যায় বলে জানা গিয়েছে তবে দুর্ঘটনায় এখন অবধি কোনো হতাহতের খবর মেলেনি যাত্রীদের সুরক্ষিতভাবে ট্রেন থেকে নামিয়ে আনা হয় রেল সূত্রের খবর তিরুচিরাপল্লী থেকে শ্রীগঙ্গানগর যাওয়ার পথে গুজরাটের ভালসাদ স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা দ্রুত ভালসাদ স্টেশনে দাঁড় করানো হয় হামসাফার এক্সপ্রেসটিকে সঙ্গে সঙ্গে ছুটে আসেন রেলকর্মীরা আগুনের কাজে হাত লাগান তারা যাত্রীদের নিরাপদে বের করে আনা হয় এক্সপ্রেসের কামরা থেকে জানা গিয়েছে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কোনো যাত্রীর আহত হওয়ারও খবর নেই কিভাবে ট্রেনের কামরায় এই আগুন লাগলো তা এখনও জানা যায়নি আপাতত আগুনটি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্রে রিপোর্ট আর ইনিউজ